ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা করেছি তখন কেউ কম্পিউটার ব্যবহারই করতো না টেলিফোন ছিল সব অ্যানালগ কোনো ডিজিটাল টেলিফোনই ছিল না ল্যান্ডফোন ছিল তাও আবার অ্যানালগ আমরা সেই সময় ডিজিটাল টেলিফোন সিস্টেম করে দিই এবং বেসরকারি খাতে এই মোবাইল ফোন যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করে দিই প্রথম প্রথম চোট এই তিনটা কোম্পানিকে আমরা দিয়ে দিই আজকে যে টেলিভিশন এতগুলি টেলিভিশন বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা কিন্তু মানে টেলিভিশন রেডিও বিমান হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম ওই সময়টা করতে গেলে একটা অসুবিধা ছিল অনেকে বাধা দিত এমনকি আমাদের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্য বাণিজ্যবশত লক্ষ্মী আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি তাহলে আমাদের দেশটা একে বেঁকি হবে পাশাপাশি আমার আর একটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা আমরা রপ্তানি করি আমরা রপ্তানি ট্রফি দিচ্ছি এটাও ঠিক কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু ভালো আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজার যা শুধু দেশে কেন আমার বিদেশে কেন আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায়ে পর্যন্ত চলে যায় গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য অর্থাৎ গ্রামের মানুষ আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিত অর্জন করি বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি বিদ্যুৎ উৎপাদন আমি পেয়েছিলাম ষোলোশো মেগাওয়াট ছিয়ানব্বই সালে চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি রিজার্ভ মাত্র আড়াইশো মিলিয়ন ডলারের মতো ছিল বলতে গেলে কিছুই না সেই অবস্থায় যখন আমরা যাত্রা শুরু করি ব্যাংক বিমা সব কিছু আমি বেসরকারি খাতে করে দিই যখন আমরা এটা বেসরকারি খাতে করতে অনেক সংস্থা অনেক আন্তর্জাতিক সংস্থা আর বিশেষ করে যে পদ্মা শুধু টাকা যে বন্ধ করেছিল তাদেরই বড় ছিল সে বলতো এগুলি বেসরকারি খাতে দিয়ে কী হবে আর এত ব্যাংক দিয়ে কি হবে আপনাদের অর্থনীতিতেও এতটুকু অর্থনীতি এতগুলি দিয়ে কি হবে আমার কথা ছিল আমাদের অর্থনীতিকে সবসময় এতটুকুই থাকবে এটা কি কখনো বাড়বে না এটা বাড়ার জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা সেটাই চাই যে সেটা যেন বৃদ্ধি পাই আমরা ছিয়ানব্বই সালে যেমন প্রায় চার হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম ষোলোশো থেকে এবং আরও অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা মানে সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম ঠিক সেইভাবে প্রত্যেকটা খাদ্য উন্মুক্ত করলাম দুর্ভাগ্য যে পাঁচ বছর ক্ষমতায় ছিলাম যেটুকু কাজ করে গিয়েছিলাম যেমন সাক্ষরতার হার পঁয়তাল্লিশ ভাগ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ ভাগে বাড়ালাম দারিদ্রের হার কামালাম খাদ্য ঘাটতি চল্লিশ লক্ষ মেট্রিক টন পূর্ণ করে ২৬ লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য দু সালে রেখে গিয়েছিলাম সেইভাবে যখন রেখে গেলাম পরে নয় বছর পরে সরকার এসে দেখি সেগুলি কিছুই অবশিষ্ট নাই কারণ দু থেকে দু পর্যন্ত এই পর্যন্ত এদেশের মানুষ উপরে সেই জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি লুটপাট হাওয়া ভবন চাঁদাবাজি এই সব করে করেই এমন একটা অবস্থা ছিল যার ফলে আবার ইমার্জেন্সি। ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবস্থা আমাদের অতিক্রম করতে হয়েছে যা জেল জুলুম অত্যাচার সবই সহ্য করেছি এমনকি দেশে বিদেশে গেছিলাম দেশেও আসতে দেবে না সে বাধাও পেয়েছিলাম মার্ডার কেসও দিয়েছিল আমার বিরুদ্ধে যেই আমি শুনেছি মার্ডার কেস দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে দেশে আসব। যখন আমি আসতে গেছি তখন আমাকে বাধা দেওয়া হলো সমস্ত এয়ারলাইন্সকে বলা হলো যে আমাকে যদি প্লেনের সিট দেয় সেই প্লেন ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না আমি বসে দি আমি লড়াই করছি বিদেশে বসে এবং জোর করে একরকম ফিরে এসেছি যেমন একাশি সালে ফিরে এসেছিলাম তো আমার কথা এটাই যে দেশের মানুষের আর্থ উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমি যখন দুই হাজার নয় সালে সরকার গঠন করি তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল মাত্র একশো বিলিয়ন মার্কিন ডলার আজকে পনেরো বছর আমরা দেশ চালিয়েছি দু সালে সেই জিডিপি আমরা চারশো বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি